আব্বু একটু ওই যে তুমি হাঁটুতে এই করে দাঁড়াও তো হাঁটুতে হাঁটুতে হ্যাঁ হাঁটুতে এই করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো যেটা এই এটা কিন্তু এই যে এটা কিন্তু আরও অনেকক্ষণ পারতো কিন্তু এই থেরাপি না দেওয়ার কারণে এটাও কমে গেছে। দুই পায়ের উপরে ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা তাবিদাল নাহিয়ানের। এই বয়সে যখন দৌড়ে খেলাধুলা করার কথা তখন নিজের পায়ে দাঁড়ানোই যেন এক বিশাল যুদ্ধ শিশুটির। জন্মের এক বছর পরেই ধরা পড়ে সেরিব্রাল পালসি, তাতেই বয়স পাঁচ পেরোলেও এখনও উঠে দাঁড়াতে পারেনি নাহিয়ান, বলতে পারে না স্পষ্ট কথা। দাঁড়াও আমারে ধরে দাঁড়াবা, ধরে দাঁড়াও, এই তো আমারে ধরে দাঁড়াচ্ছে, এই তো এই তো এই যে ধরে দাঁড়াইছে, মাশাআল্লাহ। আব্বু তুমি আমার কেমন ছেলে? বড় ছেলে। ছেলের এমন অবস্থায় হাল ছাড়েনি বাবা নাঈম তুঘলিল। ছেলেকে সুস্থ করে তুলতে সব করে যাচ্ছেন এই বাবা। প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে পাওয়া অর্থে চালিয়েছেন চিকিৎসা, দেশ ছেড়ে গিয়েছেন ভারতে, চেন্নাই, এলাহাবাদ, সবশেষ কলকাতায় করিয়েছেন চিকিৎসা, ফুরিয়েছে সেই অর্থ। এখন টাকার অভাবে দুই মাস ধরে বন্ধ রয়েছে নাহিয়ানের থেরাপি। ডাক্তার তো মেডিসিন দিয়ে দিয়েছে এবং ডাক্তার বলছে যে আপনি বাবুকে থেরাপি করাবেন, এবং থেরাপি উনি একটা অ্যাড্রেস দিছে, এটা কলকাতায় বলতেছে, সেই অ্যাড্রেসে যে আমি ওর থেরাপি দিছি একটানা আড়াই মাস। তো একটানা আড়াই মাস থেরাপি দেওয়ার পরে ওর হাত এবং পাগুলো, তারপর কিছু যে আপুড় দিল না, আপুড় দেওয়ার এই পাটা বুঝে বুঝে সুন্দর করে কন্ট্রোলে নিয়ে ওরে এটা দেওয়াচ্ছিল। এখন যে থেরাপি দেয় সে হচ্ছে বলছে আপনি যদি ভারতে থাকেন দুই আড়াই বছরের ভিতরে আপনার বাবু ইন্ডিয়া থেকে হেঁটে বাংলাদেশে যেতে পারে। ও প্রথম বোঝা যায় না যে ও কতটা পারবে, কিন্তু যখন সে থেরাপি দেওয়া শুরু করছে তখন সে ওর থেরাপি ও দেওয়ার পরে সে বুঝলো যে আড়াই বছর থেরাপি যদি ওরে ওখানে দেওয়া যায় তাহলে ভারত থেকে হেঁটেও বাংলাদেশে আসতে পারবে। এবং এর ফাঁকে আর একটা ডিভাইস দিতে চাইছিল, যে ডিভাইসটা আমরা নিতে পারি নাই, সে ডিভাইসটার দামও প্রায় ওইখানকারই ৪০,০০০ রুপি, ওইখানকারই ৪০,০০০ রুপি, যে ডিভাইসটা দিলে ও হচ্ছে ওই ডিভাইসটা পরানোর পরে ও নিজে দাঁড়িয়ে থাকবে সাপোর্ট ছাড়া, ওই ডিভাইসই ওরা সাপোর্ট দিয়ে দাঁড় করাই রাখবে যে ডিভাইসটা আমরা নিতে পারি। আর ওই ডিভাইসটা নেওয়ার জন্য আরও কিছুদিন ওর থেরাপি দেওয়া লাগবে, তো সেই টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি আর সেটা সেই অবধি যেতেও পারিনি। এরপরও তো ওর এফও এই জুতাটাও এখন ছোট হয়ে গেছে, এই যে জুতাটা ওইখান থেকে সিএমসি থেকে নিয়ে আসা হয়েছিল এই জুতাটার দাম বাংলা টাকার ১২,০০০ টাকা, ঠিক আছে, এটাও এখন ছোট হয়ে গেছে, এটা লাগবে। তারপর হচ্ছে এটা ছোট হয়ে গেছে। আসলে এইসব বাচ্চাদের যারা স্পেশাল বাবু এদের যত্ন এবং এদের যদি ঠিকভাবে চিকিৎসা চালানো যায় আল্লাহর রহমতে 90% এবং আল্লাহ চাইলে 100% হয়ে যেতে পারে। করোনা মহামারীতে হারিয়েছেন চাকরি, এখন কাজ করছেন স্বল্প বেতনে। ঊর্ধ্বগতির এই দ্রব্যমূল্যের বাজারে স্বল্প আয়ের চাকরি করা নাঈম তুকলিলের ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে, তাই উচ্চবিত্ত মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ও থেরাপি আমি একটানা যদি তিন বছর থেরাপি দেওয়ার পরে আল্লাহর রহমতে মোটামুটি ৩-৪ বছর বা ৫ বছর এরকম একটা অনেক দীর্ঘমেয়াদী, হ্যাঁ এটা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা, অনেক দীর্ঘমেয়াদী। এটা তো আমি এখনই তো ওর যেমন থেরাপি বন্ধ, এরপরে তো আর আমি কোনো ওয়ে দেখতেছি না যে কীভাবে আমি ওর থেরাপি চালাবো। আমি তো নিজেই এমন হয়ে গেছে যে বাসার ভাড়াও দিতে পারিনি, যে কোনো মুহূর্তে বাড়িওয়ালা বলে দিতে পারে যে বাসা ছেড়ে, সেও বা কতদিন আমাকে ই করবে এরকম অবস্থা। আর আমি যে ছোটোখাটো জবটা করি ওখান থেকে আমার অ্যাডভান্স বেতন নিয়ে আসে। সমাজের সহৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলেই হয়তো নাহিয়ানের এই দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব, তবেই হয়তো দুরন্ত পায়ে ছুটে দৌড়াতে পারবে ছোট্ট এই নাহিয়ান। গ্লাইকোলেট ২ এটার দাম হচ্ছে ১৯৩ টাকা পাতা, এটার ওর ডাক্তার বলছিল সকালে এবং রাতে দুইবার খেতে। এটা হচ্ছে মুখের ওর একটু লালার সমস্যা আছে সেইটা, যে কারণে ওই কথাটা অস্পষ্ট জলতা। তো এটা আমি দুটো খাওয়ালে কয়দিন যাবে, দুটো করে খাওয়ালে হচ্ছে মাসে ৬০টা ওষুধ লাগবে। এই যেমন এই ওষুধটা এটা বাংলাদেশে পাওয়া যায় না। তারপরে হচ্ছে আপনার এই যে স্প্রেটা, এটা ওর খিঁচুনির যে সমস্যাটা, খিঁচুনিটা হলে
এই স্প্রেটা দিলে খিচুনিটা আর হয় না, ও আবার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। এটা বাংলাদেশে পাওয়া যায় না। এটা আমি এটা একটা ভাঙার পরে এক মাসই ব্যবহার করা লাগে। এবারে এটা তিনটা নিয়ে আসা হয়েছে, এই যে তিনটা। তা এই একটা ভাঙলে আমি বলছি যে একটু ওই হলো, বেশি দিন চালাও, কিন্তু এটা ভাঙার পর এক মাস, এক মাসের ভিতরে ইউজ না হলে ফেলে দেওয়া লাগে। কিন্তু টাকার সংকটের কারণে ওই নিয়ম আর মানা যায় না। এখানে চার পাঁচ মাস, এখানে প্রায় 16,000 টাকা, 16,000 রুপি। ইন্ডিয়া থেকে ওষুধ নিয়ে আসা হচ্ছে এটা 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 আর হচ্ছে এটা, এই চারটা ওষুধ ইন্ডিয়া। এই চারটা ওষুধের দাম হচ্ছে আপনার এই তো প্রায় 1,200 টাকা। উঠো, দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও আঙ্কেল, দাঁড়াও তো। শেখ নাসিরুদ্দিন, বাংলাদেশ টাইমস, ঢাকা।